আসসালামু আলাইকুম। আমি আজকে এই ভিডিওটা করছি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এটাকে বলা হয় এক থিওরি, দ্য মিনিমালিস্ট থিওরি। আমি শিওর আপনারা এই বিষয়ে অবগত আছেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কনজিউমারিজম প্রকট হতে হতে এতটাই প্রকট হয়েছে যে মানুষ এখন আর ভোগ করে মজা পাচ্ছে না। তো মানুষ এখন সিম্পল লাইফ চায়, মানুষ এখন চায় সহজ সাধারণ জীবন, খুব বেশি কেনাকাটা না। যদি কেনাকাটা করেও ফেলে তাহলে সেই জিনিসগুলো মানুষ অন্যকে দিয়ে দেয়। অনেক সময় দেখা যায় গ্যারেজ সেল করে দেয়। আপনারা অনেকেই জানেন বিদেশে গ্যারেজ সেলের একটা প্রভিশন আছে যে ঘরের অপ্রয়োজনীয় জিনিস গ্যারেজের সামনে রাখে, পথচারীরা এসে অল্প দামে $1-2 কিনে নিয়ে যায়। তো মিনিমালিস্ট থিওরিটা বলার আগে আমি একটু ইতিহাসটা বলতে চাই যে বেসিক্যালি 1800 বা 1900 শতকের দিকে কিন্তু আমেরিকান সোসাইটি বা ওয়েস্টার্ন সোসাইটি খুব সহজ সাধারণ জীবনযাপনই করতো মানুষ। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই টেকনোলজিক্যাল যে রেভলিউশন হয়েছে, অনেক গ্যাজেট আবিষ্কার হয়েছে, জীবনযাত্রা মান উন্নয়ন হয়েছে, এবং এই সময়ে ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে ক্যাপিটালিস্ট সিস্টেম গড়ে ওঠে এবং কনজিউমারিজমের উপর মানুষ ঝুঁকে পড়ে। এবং বেসিক্যালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে বা দ্বিতীয় বিশ্বমহাযুদ্ধের পরে এই ক্যাপিটালিজমকে বেসিক্যালি উস্কে দেওয়া হয় যে মানুষের যা প্রয়োজন নাই তাও মানুষকে কিনতে হবে, এমন একটা আইডিয়া দেওয়া হয়। এবং পরবর্তীতে চলচ্চিত্র, টিভি, ইন্টারনেট এগুলো চলে আসাতে বিভিন্ন বিজ্ঞাপনের চটকদার বিজ্ঞাপন দেখে মানুষ কনজিউমারিজমের উপর আকৃষ্ট হয়ে যায় এবং মানুষ অযাচিতভাবে অপ্রয়োজনীয়ভাবে জিনিসপত্র কিনতে থাকে। এই জিনিসটা কিন্তু এখন ওয়েস্টের এই ফিলোসফি যে কনজিউমারিজম ওভারলোডেড, এই জিনিসটা এখন কিন্তু আমাদের মধ্যেও আছে। এবং আমি আমার লাইফ সাইকেলে আমি দেখেছি, আমাদের ছোটোবেলায় আমরা অনেক সিম্পল ছিলাম, আমাদের বাসায় টিভি এসছে অনেক পরে, ভিসিডি ছিল, আমরা টিভিতে শুধু বিটিভি দেখতাম, একটা চ্যানেল ছিল, এই তো ওই একটা চ্যানেলে তাও খুব ভালো অনুষ্ঠান রেয়ারলি হতো, ওইটাই দেখতাম, দিনে একটা অনুষ্ঠান দেখতাম 1 ঘন্টা, খবর দেখতাম বাংলা খবর ইংরেজি খবর যেটা খুব প্রমিত ভাষায় হতো। সাডেনলি 90s দিকে এসে দেখলাম ঘরে ঘরে টিভি চলে আসলো, রঙিন টিভি চলে আসলো, ডিশ চলে আসলো, অনেকগুলো চ্যানেল চলে আসলো, এবং আমরাও কেমন যেন হয়ে গেলাম। ওই দিনে 1-2 ঘন্টা টিভি দেখা বদলে আমরা 7-8 ঘন্টা টিভি দেখতাম। আমার মনে আছে আমি যখন কলেজে পড়ি আমরা তখন এমটিভি দেখতাম ঘন্টার পর ঘন্টা। এবং এমটিভি এইসব চ্যানেলগুলো ওয়েস্টার্ন মিডিয়াকে কভার করতো, ওরা করতো কি কনজিউমারিজম শো করতো যে আপনি বেশি বেশি জিনিস কিনেন, জিন্স কিনেন, হাতে ব্রেসলেট পরেন, গলায় মালা লাগান, দামি দামি নাইকির ক্যাপ পরেন, কেডস পরেন, সুন্দর সুন্দর টি শার্ট পরেন, মহিলাদের ক্ষেত্রে দেখানো হতো সুন্দর সুন্দর শাড়ি পরেন, ইন্ডিয়ার চটকদার অনেক টিভির ছিল, সিরিয়াল ছিল, তাদের ক্ষেত্রে খালি এক এক সিনে এক এক নায়ক মানে ক্যারেক্টার খালি শাড়ি চেঞ্জ করছে। আমার মনে আছে আমরা অনেক সময় ইন্ডিয়ান অনেক ছবি দেখেছি যেখানে নায়িকা এক গানের মধ্যে 16 বা 17 বার শাড়ি চেঞ্জ করেছে, এবং শাড়িগুলো আমাদের দেশে যারা দেখছে তাদের উপর এফেক্টটা কি, তাদের ওই রকম শাড়ি চাই। আর আশ্চর্য কথা, এই একটা মানুষের কয়েকটা জিনিস লাগে। আমরা যদি প্রশ্ন করি যে আমাদের একজন, আমি যদি পুরুষ মানুষ হই যে আমার কয়টা শার্ট কয়টা প্যান্ট লাগে, ইনফ্যাক্ট আমার যতগুলো লাগে তার থেকে অনেক বেশি আছে। মহিলাদের ক্ষেত্রে সেম, আপনার কয়টা শাড়ি কয়টা সালোয়ার কামিজ লাগে, যা দরকার তার থেকে অনেক বেশি আছে। এদের অনেকে এরকম করে বলে যে আমি এক শাড়ি 2 বার পরি না, বা এক সালোয়ার কামিজ 2 বার পরি না, এক প্যান্ট 2 বার পরি না। এগুলো কিন্তু চরম কনজিউমারিজমের এক একটা বহিঃপ্রকাশ। সো কনজিউমারিজম কিন্তু ভালো জিনিস না, এটা একটা রোগের মতো। মানুষ জিনিস কিনতেই থাকে, কিনতেই থাকে প্রয়োজনের বাইরে। ওয়েস্টার্ন ইউনিভার্সিটিগুলোতে, বিদেশি ইউনিভার্সিটিগুলোতে অনেক স্টাডি করেছে, ওরা দেখছে যে আসলে মানুষের এই কনজিউমারিজম একটা অসুস্থতার মতো, একটা ফলস একটা প্রতিযোগিতার মতো। আপনি যত কনজিউমারিজমে বিশ্বাসী হবেন আপনার তত বেশি টাকা আর্ন করতে হবে, টাকার প্রতি আপনি আকৃষ্ট হবেন, কারণ ভালোভাবে টাকা আর্ন করতে না পারলে 2 নম্বর রাস্তায় টাকা আর্ন করতে হবে। এগুলো সব কিছু একটা অসুস্থ প্রতিযোগিতার মতো। এবার ওয়েস্টার্ন সোসাইটিতেই অ্যান্টি কনজিউমারিজম শুরু হয়েছে। এখন ওরা
দেখছে যে না আমার যদি কনজিউমারিজম ভালো না, এটা কোনো শেষ না, এটা স্যাটিসফ্যাকশন দেয় না। তো মানুষকে স্যাটিসফ্যাকশন দেয় কোনটা? ওরা এখন দেখছে যে দ্য মিনিমালিস্ট থিওরি ওরা বের করেছে, সেটা হচ্ছে যে একটা মানুষের জীবনে চলতে গেলে খুব কম জিনিসপত্র হলেই চলে, বেসিক নিডস মানুষ ফুলফিল করবে, এর অতিরিক্ত যদি কিছু থাকে আপনি সেই জিনিসটা অন্যকে দিয়ে দেন, আপনার ভালো লাগবে, যে পাচ্ছে তারও ভালো লাগবে। যেমন একটা থিওরি হিসেবে বলা হয় যে আপনি যদি 3 মাস আপনার বাসায় যদি এমন কোনো জিনিস থাকে যে জিনিসটা আপনি ইউজ করছেন না, 3 মাস আপনি ওটাকে টাচই করেন না, তাহলে মনে হয় আপনি ওটা কাউকে দিয়ে দেন। এটি হচ্ছে মিনিমালিস্ট থিওরি, যে আপনার জীবনটা খুব সাধারণ হবে, আপনি কনজিউমারিজমের পেছনে দৌড়াবেন না, আপনি ঘন ঘন জিনিস কিনবেন না, মার্কেটে গিয়ে দিক বিদিক ছোটাছুটি করবেন না, দামি দামি মার্কেটে যাবেন না যে খালি জিনিস কিনি, এই জিনিসটা আপনার জীবনে কাজে লাগতে হবে, যদি কাজে লাগে কিনতে পারেন, কিন্তু যদি কাজে না লাগে তাহলে সেই জিনিস কিনে অযথা বাসাকে একটা স্টোর রুম বানিয়ে ফেলার দরকার নেই। ইনফ্যাক্ট আমাদের, আমি পার্সোনালি বলতে পারি আমরাও সেই একই দোষে দুষ্ট, আমার বাসা অনেক স্টোর রুমের মতো, যে অনেক জিনিস কিন্তু অনেক কিছু আমরা ইউজ করি না, আমার বাসায় এমন অনেক বই আছে যে আমি পড়ি না, দীর্ঘদিন ধরে পড়ি না, 3 মাস কেন, 3 বছরও ধরি না, এমন জিনিস আছে। তো ওয়েস্টার্ন এই ফিলোসফিটা আসলে কিন্তু ওরাও এটা ধার করা, এটা মিনিমালিস্ট থিওরি প্রত্যেকটা ধর্মেও বলেছে যে এটাকে জীবনযাত্রা স্বাভাবিক সুন্দর এবং ছিমছাম করতে হবে। আপনি যদি জাপানিজ কালচারের কথা বলেন, জাপানের বাসাবাড়িতে ওরা কম জিনিস রাখে, ওরা বলে যে বেশি জিনিস রাখলে স্টাফড হয়ে যায়, তাছাড়া ভালো লাগে না, প্লাস ডিসরেসপেক্ট শো করে যে খামাখা জিনিসপত্র দিয়ে ঠেসে রাখছে। এই জিনিসটা আমি দেখেছি আমাদের হিল ট্র্যাক্সে আছে, আমার হিল ট্র্যাক্সে চাকরি সূত্রে যাওয়া হয়েছে প্রত্যেকটা অংশে, আমি খাগড়াছড়ি, বান্দরবন, রুমার, আমি সব জায়গায় গিয়েছি বাংলাদেশের হিল ট্র্যাক্সে প্রত্যেকটা জায়গায়, এবং আমি দেখেছি ওদের কিয়াংঘর বলে, ওদের বাসের ঘর, ওদের কিয়াংঘরের মধ্যে কিচ্ছু নাই, বাসের ঘর শুধু বিছনা বালিশ আছে, কয়েকটা সাধারণ তৈজসপত্র আছে যে ভাত খাওয়ার জন্য জিনিস, তো ওরা ঘরে তালা দেয় না। তো আমি অনেক সময় গিয়ে জিজ্ঞেস করেছি কিয়াংঘরের সামনে, যে এই কী ব্যাপার, তোমাদের ঘরে তালা নেই কেন? তোরা আমাকে বললো, স্যার আমাদের ঘরে তো নেওয়ার মতো কিছু নাই, আমার ঘর আপনি ঢুকেন, আপনি ঢুকে দেখবেন যে নেওয়ার মতো কিছু নেই, কী নেবেন, নিলে আমার হাঁড়ি পাতিল নিতে হবে তাকে। আমি হিল ট্র্যাক্সে অনেক গহীন জঙ্গলে হেঁটেছি, গিয়েছি, দেখেছি, আপনারা যেতে পারেন বান্দরবন এইসব জায়গায় গেলে ওরা বাসায় ঢুকতে দেয়, দেখবেন যে তাদের ঘরে কিচ্ছু নাই, এবং তারা কিন্তু ফ্রি অফ এনি ইয়ে, মানে তাদের ইনসিকিউর ফিলিংসটা নাই যে আমার ঘরটি সব চুরি হয়ে যাবে। আমার মনে হয় যে আমি পার্সোনালি বলি, আমি যখন বাসা থেকে বের হই আমরা শতবার চেক করি যে বাসায় তালা মারলাম কিনা, এই করলাম কিনা, সেই করলাম কিনা, মানে গেট লাগানো হলো কিনা। কারণ কী? কারণ আমার বাসায় জিনিসপত্র ঠাসা, যে কেউ যদি ঢুকতে পারে অনেক কিছু নিয়ে যেতে পারে, চোর চুরি করতে পারে, এরকম একটা ধারণা আছে। এগুলো কনজিউমারিজমের বহিঃপ্রকাশ। আমি আজকে ভিডিওটা করতে চাচ্ছিলাম যে মিনিমালিস্ট থিওরির উপর, যে এটার বেসিক কনসেপ্টটা হচ্ছে আপনার যদি এমন বাসায় এমন জিনিস থাকে যে আপনি 3 মাস ইউজ করছেন না, তাহলে সেই জিনিসটা আপনি বেটার কাউকে দিয়ে দেন যার দরকার। আমি গত 7-8 বছর ধরে এই থিওরিটা প্র্যাকটিস করছি, এবং পার্সোনালি আমাকে যারা পার্সোনালি চেনে তারা বলতে পারবে যে কেউ যদি আমার কাছে এসে কিছু বলে যে ভাই আপনার এই গেঞ্জিটা খুব ভালো লাগলো, আমি সাথে সাথে সেটা খুলে তাকে দিয়ে দিই। কেউ বললো যে আপনার এই জিনিসটা আমার খুব দরকার, এরকম অথবা এরকম একটা হলেও হয়, আমি চেষ্টা করি ওটা দিয়ে দিতে, আপনিও তো পারেন দিতে। এবং এগুলো সব দানশীলতা কিন্তু মুসলমানদের মধ্যে একসময় বেশি ছিল, গোল্ডেন এইজে, মুসলিমদের গোল্ডেন এইজে অনেক দাতা ব্যক্তির নাম আমরা শুনতে পাই, ইতিহাসে লেখা আছে, যারা অকাতরে দান করেছেন শিক্ষার জন্য, চ্যারিটি করেছেন, গরিব মানুষকে দিয়েছেন। মিনিমালিস্ট থিওরির উপর অনেক বই আছে, আপনারা পড়তে পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে দেখতে পারেন। বেসিক্যালি জীবনযাত্রাটা স্বাভাবিক সুন্দর করতে, খুব সিম্পল লাইফ লিড করতে কিন্তু খুব বেশি জিনিস দরকার হয় না, এটাই হচ্ছে মিনিমালিস্ট থিওরির মেইন কনসেপ্ট। এবং আপনি আজকে এই ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখতে পারেন যে আপনার বাসায় কী পরিমাণ জিনিস আছে যেটা আপনি টাচ করছেন এবং থেকে থেকে ওটা নষ্ট হয়ে যাচ্ছে। সো আমরা যেটা চিন্তা করি যে এটা থেকে, পড়ে থেকে, নষ্ট হওয়ার থেকে এটা কাউকে আমি দিয়ে, যেমন আমি প্রায়ই আমি বই মানুষের থেকে গিফট পাই, এবং আমি নিজেও বই কিনি, বই কিনে পড়া শেষ হওয়া মাত্র আমি কাউকে দিয়ে দিই যে ভাই পড়ে দাও, এবং পড়ে আবার তুমি তোমার কাছে রেখে দিও না, তুমি আবার কাউকে দিয়ে দিও। এইটা একটা গেল। পার্সোনাল ক্লোদিং আমাদের অনেক থাকে, অনেক কাপড় পূরণ হতে হতে অনেক পূরণ হয়ে যায়, এগুলো দিয়ে দেওয়া যায়। হয়তো টাকা পয়সা দিতে গেলে একটু মানুষের কষ্ট লাগবে যে আমি টাকায় অকতরে কীভাবে দান করি, আপনি জিনিস দান করতে পারেন, আপনার বাসায়
আপনি দেখতে পারেন যে অনেক জিনিস আছে যেগুলো আদতে আপনি 3 মাস 6 মাস 1 বছর ধরে আপনি ইউজ করছেন না, কাউকে দিয়ে দেন। তবে দিতে হবে এমন কাউকে যে সেটা ব্যবহার করে তার ইউটিলিটি আছে, সেটা তার দরকার আছে। দরকার ছাড়া আবার এমন কাউকে দিলেন যে সেটা আবার তার ঘরে পড়ে থাকবে, সেটা এই থিওরির বৈশিষ্ট্য নয়। বেসিক্যালি সমাজে আমরা যদি যাদের সম্পদ বেশি আছে তারা যদি তাদের কিছু সম্পদ, সমাজে যাদের সম্পদ কম আছে তাদেরকে দিয়ে দেয়, এই যে সম্পদের স্থানান্তর, এটাই কিন্তু খুব একটা সুন্দর কনসেপ্ট। আমাদের ইনফ্যাক্ট মুসলিমদের যে জাকাতের কনসেপ্ট, এটা কিন্তু এই একই থিওরি। যাদের কাছে বেশি আছে সেই সম্পদটা তার কাছ থেকে যে জায়গায় সম্পদটা কম ট্রান্সফার করাটাই হচ্ছে বেসিক্যালি জাকাতের কনসেপ্ট। তাতে সমাজের ব্যালেন্সটা তৈরি হয়, ইকুইভ্যালেন্সি তৈরি হয়। এটা 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 খুব সুন্দর একটা কনসেপ্ট। মিনিমালিস্ট থিওরিটা কিন্তু এই একই রকম, যে আপনার কাছে বেশি আছে, যার কাছে একটু কম আছে জিনিসটা সেটা আপনি দিয়ে দেন। হয়তো আমার কাছে 5 জোড়া জুতো আছে, দরকার নেই, আমি 5 জোড়া জুতো একসাথে পরতে পারছি না, হয়তো 3 জোড়া ইউজ করছি, আমি 1 জোড়া বা 2 জোড়া দিয়ে দিতে পারি, দান করে এমন কাউকে দিতে পারি যার দরকার, ওই জুতোটাই তার দরকার। কারো বই দরকার হয়, কারো ক্লোদিং দরকার হয়, আমার কাছে অনেকগুলো ব্যাগ আছে পড়ে আছে, আমি হয়তো দিয়ে দিতে পারি, আমার লাগছে না, আমার বাসায় পড়ে নষ্ট হচ্ছে, স্টোর রুমে পড়ে আছে। আমি প্রায় চেক করি যে 3 মাস 6 মাস হয়ে গেছে আমি কোন জিনিসটা আমি ইউজ করছি না, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনিও চেষ্টা করে দেখতে পারেন, আপনার মন হালকা হয়ে যাবে, মানে খুব ভালো লাগবে যে অপ্রয়োজনীয় একটা জিনিস পড়েছিল, এক দেখবেন যে 5-6 গজ সাদা কাগজ পড়ে আছে, আপনি কাউকে দিয়ে দেন, কেউ ওইটাকে পাজামা বানায় পরবে, আপনার ঘরে কাপড় পড়ে আছে থান কাপড় দিয়ে দেন, কেউ ওইটা শার্ট বানিয়ে পরবে। আপনি যদি মহিলা হন আপনার অনেকগুলো শাড়ি আছে দিয়ে দেন গরিব মানুষকে, 1-2টা প্রথম দিকে 1-2টা দেওয়ার চেষ্টা করুন, তারপর আপনি পরবর্তীতে আরও বড় স্কেলে দেওয়ার হাত এসে যাবে। তবে হ্যাঁ, দিতে মনে ওইটা খুব একটা বাধার মতো, প্রথম প্রথম আমারও খুব মনে হতো যে কীভাবে দেই। একবার দেওয়া শুরু করেন দেখবেন জীবনে এই যে মিনিমালিস্ট থিওরি, যে অল্পে চলা, অল্পে তুষ্ট থাকা, এটা কিন্তু ধর্মেও বলেছে এবং এটা খুব ভালো একটা স্ট্যান্ডার্ড লিভিংয়ের জন্য। কিন্তু আসলে বেশি জিনিসে কিন্তু মানুষের শান্তি পাওয়া যায় না, বেশি খেয়ে কিন্তু শান্তি নেই। আপনি দেখবেন খাওয়ার ব্যাপারেও কিন্তু মিনিমালিস্ট থিওরিটা অ্যাপ্লিকেবল। আমি যদি খেতে বসে বেশি খাই তাহলে আমি অকারণে মোটা হয়ে যাব, অকারণে আমার গায়ে চর্বি এসে যাবে এবং আমার অনেক হার্ট, লাংস, অন্যান্য জায়গায় চর্বি এসে আমার লাইফস্টাইলটাকে নষ্ট করে, ডায়াবেটিস হবে, হাই ব্লাড প্রেশার হবে, অনেক কিছু হবে যেটা দরকার ছিল না। মানুষ বেশি বা কেন খাবে, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই খারাপ। সো মিনিমালিস্ট থিওরিটা বলে যে আমরা জীবনের সবকটা অংশে, সবকটা সেক্টরে আমরা পরিমিতি জ্ঞান আমরা প্রথমে লাভ করব এবং পরিমিতভাবে খাবো, পরিমিতভাবে পড়বো, পরিমিতভাবে আমাদের জীবন যাপন করব, এবং এভাবেই কিন্তু আমরা বেশি সুস্থ থাকব, বেশি স্যাটিসফ্যাকশন লাভ করবো এবং আমরা লাইফে অ্যাক্টিভ থাকতে পারবো, এবং অ্যাক্টিভ থাকলে কিন্তু মানুষ দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। সো আমার এই থিওরিটা শোনার পর আপনারা আজকে এটা আপনার লাইফে প্র্যাকটিস করে দেখতে পারেন যে মিনিমাম জিনিস দিয়ে চলা এবং বেশি এক্সট্রা ব্যাগের না হওয়া, মার্কেটে গেলে উল্টোপাল্টা শপিং না করা, যে সব কিনে নিয়ে চলে আসলাম, এরকম যাতে না করা, এবং পারিবারিক শান্তিও বজায় থাকবে। এই বেশি শপিং নিয়ে কত জোকস আছে স্বামী স্ত্রীর শপিং নিয়ে, যে স্ত্রীর শপিংয়ের জন্য স্বামীর পুরো মাসের বেতন চলে গেছে, দরকার নেই। এইসব কনজিউমারিজমে আসলে শান্তি নেই। আমরা যদি শান্তি খুঁজতে চাই আমরা এই মিনিমালিজম থিওরিটা আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের জীবনে, আমাদের ব্যক্তি জীবন সুখী হবে এবং আমাদের সমষ্টিগত জীবন, দলগত যে জীবন আছে সেটা ভালো লাগবে, এবং যারা আমাদের থেকে জিনিসটা পাবে তাদেরও ভালো লাগবে আর আমাদের দিয়েও ভালো লাগবে। আমি এই ভিডিওটা শেষ করবো একটা গল্পের মাধ্যমে। এটা আসলে গল্প না, এটা অ্যাকচুয়াল স্টোরি। এটা গল্পটা হচ্ছে নরওয়ে অথবা ডেনমার্কের ঘটনা, এটা স্ক্যান্ডিনেভিয়ান দেশে একটা ঘটনা, যে ওরা কিছু খেতে গেলে, রেস্টুরেন্টে খেতে গেলে, ওরা সাপোজ আমি একটা বার্গার কিনলাম তো ওরা 2টা বার্গারের দাম দেয়, বলে একটাকে সাসপেন্ড করে রাখো। তো অনেকেই যারা এটা দেখেছে এটা বুঝে না যে সাসপেনশন মানেটা কী, মানে একটা তো বার্গার সে নিয়ে গেলো, আরেকটা বার্গারের দাম, মানে 2টা বার্গার দিয়ে 1টা বার্গারের নিয়ে গেলো, তার মানে 1টা বার্গার রয়ে গেলো দোকানদারের কাছে। কফি খেতে এসে অনেকে বলে যে একটা আমি একটা নিবো আর একটা আমি দাম দিয়ে গেলাম, 2টার দাম দিল, 1টা নিয়ে গেল, এরকম করে অনেকে 6টা নেয় 4টা দিয়ে যায়, এরকম মানে আপনি কিছু একটা
সর্ট অফ ডোনেশন আর কি দিয়ে গেলেন, দোকানের লোক সেটা রেখে দেয়। তো অনেক সময় অনেক নিডি লোক আসে, বয়স্করা আসে, রিটায়ার্ডরা আসে, যে দেখো আমি তো এরকম হাঁটতে বেরিয়েছিলাম, হয়তো আমার কাছে টাকা নেই, অথবা আমি একটু টাকার কষ্টে আছি, আমার আমি লাঞ্চ করতে চাই, তোমাদের কাছে কি এরকম কেউ দিয়ে গেছে? তো ওরা বলে হ্যাঁ অবশ্যই দিয়ে গেছে, আপনি বসেন, একটা কফি দিয়ে দেয় যে আপনি একটু কফিটা খেতে থাকেন, আমরা খাবার গরম করে দিচ্ছি। আমি যখন এই উদাহরণটা আমি পড়লাম, আমি সম্ভবত ফেসবুকে দেখেছি এবং একাধিকবার দেখেছি, অনেকে এটা শেয়ার করেছে ঘটনাটা, আমার কাছে খুব ভালো লেগেছে যে আমরা কিন্তু এটা করি না, আমাদের দেশে এই প্র্যাকটিসটা নাই, যে আমি দোকানে খেতে গেলাম, আমি একটা বার্গার খেলাম, আরেকটা বার্গারের দাম দিয়ে বললাম, দুটো বার্গার দিয়ে আমি একটা বার্গার নিলাম, বললাম যে আর কেউ যদি আসে আপনি এটা দিয়ে দেন, কাউকে খেতে দেন। এটাতে একটা সুবিধা হচ্ছে, আমি কাকে দিচ্ছি আমি দেখলাম না, যে নিচ্ছে সেও আমাকে দেখলো না, দাতা গ্রহীতার এই কনসেপ্টের মধ্যে গেলাম না, বাট অ্যাকচুয়ালি যার দরকার সে পেলো, আমারও তো মানুষকে দেওয়া দরকার, আমিও দিতে পারলাম। আমি সেই কনসেপ্টটা আমরা ইনকর্পোরেট করলে আমাদের দেশে আমাদেরও ভালো লাগতো, যা যে দিচ্ছে তারও ভালো লাগতো, আর যে পাচ্ছে তার তো ভালো লাগতোই। এই থিওরিটা, এগুলো কিন্তু মিনিমালিজম থিওরির অংশ। মানুষ এখন এগুলো নিয়ে অনেক চর্চা করে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অনেক এগিয়ে গেছে, যদিও আমাদের ধর্মে এটা আমরা বেশি প্রমোট করি, মানুষকে দেয়া, সৎকার করা, দান করা, মানুষকে দেয়া। আমরা আশা করব যে মিনিমালিজম থিওরিটা নিয়ে আপনারা পড়াশোনা করবেন এবং ব্যক্তিগত জীবনেও এই ব্যাপারটাকে চর্চা করবেন, দেখবেন শান্তি পাবেন, অন্যকে দেওয়ার মধ্যেই শান্তি। এবং এই থিওরিটা নিয়ে পড়াশোনা করে থিওরিটা জীবনে অ্যাপ্লাই করলে কেমন লাগলো, আপনার এক্সপিরিয়েন্সটা কী ছিল, আপনি কমেন্টে আমাকে যদি জানান আমি খুশি হব। এই ভিডিওর নিচে কমেন্টে আপনি জানাতে পারেন এই ভিডিওটা কেমন লাগলো, তা জানলে আমি খুশি হব। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।